কালিজিরা বাটা ভর্তা আমাদের শরীরের জন্য একটা মহা ঔষধ। আবার কালিজিরার নির্যাস দিয়ে আমাদের দেশে তৈরি হয় কালিজিরার আঞ্জেলা, মানে কালিজিরার পানিটা। কালিজিরা আমাদের দেশের জন্য একটা মহা ঔষধ এই কারণে, এই যে এখন শীত, এই সময় আমাদের রক্তটাকে উষ্ণ রাখে কালিজিরা। কালিজিরা তৈল আমাদের শরীরটাকে গরম রাখে। কালিজিরার মধু একসাথে মিক্স করে বা যে কোনো মধুর সাথে কালিজিরা মিলিয়ে যদি কেউ খায়, বাচ্চারা খায়, শিশুরা খায়, তাহলে মধুর গুণটা অনেক বেড়ে যায়। মধুর গুণটা কালিজিরার তেলের জন্য বেড়ে যায়, কারণ কালিজিরার তেলটা এখন বাংলাদেশে প্রায় সর্বত্রই পাওয়া যায়। কারণ এক সময় 25 বছর আগে এই দেশে প্রথম কালিজিরার তেল আমি তৈরি করা আরম্ভ করি, কারণ ওই সময় কালিজিরার তেল সম্বন্ধে কারো ধারণা ছিল না, কালিজিরার মধু সম্বন্ধে কারো ধারণা ছিল না। আমি সৌদি আরব থেকে, আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কালিজিরার গুণাগুণগুলি আনি। এবং আমাদের একটা হাদিস আছে, কালিজিরা মৃত্যু বাদে সকল রোগের মহা ঔষধ। আরেকটা হাদিস আছে যে আল্লাহ তাআলা মৃত্যু ফিরানোর জন্য যদি কোনো ঔষধ তৈরি করতেন তবে কালিজিরার থেকে সেটা করা হতো। তো এই যে এই ধরনের হাদিসগুলো যে বুখারী শরীফে আছে আলহামদুলিল্লাহ, এই হাদিসগুলির দিকে যদি আমরা তাকাই তাহলে পরে আমরা কিন্তু ভাতের সাথে একটু কালিজিরা দিতে পারি, খিচুড়ির সাথে কালিজিরার পরিমাণটা বাড়াই দিতে পারি।